Assalamualaikum, hello everyone, welcome to my new another vlog. তো আজকের ব্লগটা হচ্ছে ডেইলি ব্লগ, সারা দিন কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ফার্স্ট ডে প্রতিদিনের মতোই চা দিয়ে শুরু হচ্ছে আমার দিনটা। চাটা বসিয়ে দিচ্ছি, এখানে চা হতে থাকবে, আর আমি খাবো হচ্ছে ডিম পোস্ট করব দুজনের জন্য দুইটা। তো এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে নিয়েছি, ডিম পোস্টটা করছি আমার হাজবেন্ড আর আমার জন্য। আম্মু যেহেতু আগে নাস্তা করে ফেলেছে, তো এজন্য আমরা দুজন নাস্তা করে দেন দুজনে চা খাবো, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো এই তো দুজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিয়েছি। এরপরে আমি চাটা তৈরি করছি। চাটা যদিও আমি চিনি ছাড়াই চা খাই, আমার হাজবেন্ডের জন্য চিনি দিয়েছি। তো দুজনের চাটাই রেডি হয়ে গিয়েছে। বেবিকে ওর আব্বুর কাছে দিয়ে আমি নাস্তাটা রেডি করছিলাম। আর আমার বেবির যেহেতু 6 মাস চলছে, তো ওকে টুকটাক খাবার দিচ্ছি, খাবার দেওয়ার ট্রাই করছি। তো আজকে বেবিকে একটু অ্যাপেল দিব, দেখি ও খায় কি না। তো অ্যাপেলটা আমি বয়েল করে ফেলেছি, হাফ অ্যাপেল, আর সেটা বয়েল করে তারপর ব্লেন্ড করে নিয়েছি, যদিও বাবু এতখানি খাবে না। আর তো বেবিকে খাইয়ে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। অনেক দিন হয়েছে বেবিকে নিয়ে আসলে থাকার কারণে, যেহেতু আমার বেবিটা ছোট, ওকে নিয়ে থাকার কারণে আমি ঘরটা তেমন গুছিয়ে রাখতে পারছি না ইদানিং। তো এই তো আজকে একটু সময় পেয়েছি, তাই হচ্ছে এই ব্রাশটা দিয়ে, ক্লিনার ব্রাশটা দিয়ে খাটের ডিজাইনগুলো ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এগুলোর মধ্যে অনেক ধুলা জমে গিয়েছে। এগুলোর ধুলাগুলো আসলে মুছলে তেমন পরিষ্কার হয় না। তো আগে ব্রাশটা দিয়ে ক্লিন করে তারপর হচ্ছে একটা কাপড় দিয়ে এটাকে ক্লিন করে নিব। তো এ তো ব্রাশটা দিয়ে খাটের সামনে ডিজাইনটা আমি ক্লিন করে নিয়েছি। ক্লিনার ব্রাশটা দিয়ে ক্লিন করে এখন আমি একটা ডাস্টার দিয়ে এটা মুছে নিচ্ছি। তো এভাবে করে ব্রাশ দিয়ে ক্লিন করলে জিনিসটা আরও সুন্দর হয়। আমার শাশুড়ি মা যেহেতু রান্নার দায়িত্বটা সামলান, উনি রান্নাবান্না করেন, এই জন্য হচ্ছে আমি এগুলো গুছানোর একটু সময় পাই, এগুলো ক্লিন করার ফার্নিচারগুলো। কিন্তু ইদানিং হচ্ছে বেবি ছোট, তাই হচ্ছে এগুলো সময় মতো করতে পারছি না। তারপরও চেষ্টা করছি কম বেশি পরিষ্কার রাখার। তো এই তো এটা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার শ্বশুর মারা গিয়েছেন 2016 সালে। তো উনি অনেক শৌখিন মানুষ ছিলেন, মাশাল্লাহ, উনি প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন নিজের মতন করে গুছিয়ে করে গিয়েছেন, অনেক সুন্দর করে ডিজাইন করেছেন। আসলে আজকে আমি শুধু আমার রুমটাই গুছাচ্ছি, পুরো বাড়িটা আজকে পরিষ্কার করতে পারবো না। এখন হচ্ছে এই যে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে বিছানা রেডি করলাম, আর এদিকে বাবুর বাবা বাবুকে নিয়ে খেলছে, হচ্ছে ল্যাম্বরগিনি দিয়ে খেলছে, আর হচ্ছে এই গ্যাস বেলুনটার সাথে বেঁধে দিয়েছি। বাবু খুবই এনজয় করছিল, এজন্য আমি কিছুক্ষণ সময় ওখানেই ছিলাম। বুম বাবা, বাবু এখানে খেলতে থাকুক আর আপনারা চলেন, আমরা দেখে আসি আম্মু আজকে কী রান্না করছেন। তো এই যে আম্মু আজকে করল্লা ভাজি করছেন ছোট আলু দিয়ে, আম্মু এভাবে ছোট আলুটা খেতে বেশ পছন্দ করেন। আর এদিকে আম্মু হচ্ছে মাছের তরকারি বসিয়ে দিয়েছেন, পোয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে।
তো আম্মুর রান্নাগুলো বেশ মজাদার হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার তো খুব মজা লাগে খেতে। আর হচ্ছে আম্মু খুবই যত্ন সহকারে রান্না করেন, আম্মুর রেসিপিগুলো অনেক মজার। তো আমার মামা শ্বশুর হসপিটালে আছেন, উনি একটু অসুস্থ, তো ওনার জন্য আম্মু খাবার নিয়ে যাবেন। আমার মামা শ্বশুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। তো এইদিকে আমি খাবারগুলো সবগুলো রেডি করে দিয়েছি, আম্মু নিয়ে যাবেন। সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম, বেস্ট বাইয়ে গিয়েছি, বাবুর জন্য একটা পটি পট দেখবো। বাবু এখন আর আসলে শুয়ে পটি করতে চাচ্ছে না, জানি না ও বসবে কিনা, বাট আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি, তাই হচ্ছে আমরা আগে গিয়ে কিন্তু চলে গিয়েছি। তো আমাদের এখানে বেস্ট বাই ছিল কাছে, ওখান থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। বেস্ট বাইয়ে এই ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছিল, তো আমি বিবির জন্য এই ছোট বাটিটা নিয়ে নিয়েছি, ওকে খাবার খাওয়াবো তাই। আর হচ্ছে বাকি সব কিছু আমরা একটু ঘুরে দেখছিলাম। তো এই তো বেস্ট বাই থেকে বের হচ্ছি, বেস্ট বাই থেকে বের হয়ে আমরা বেবির জন্য আরও কিছু শপিং করেছি, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, এখন বাসায় যাওয়ার পালা। তো এই তো ছিল আমাদের সারাদিনের ব্লগ, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।